নিজস্ব অর্থনের প্রকল্প বাস্তবায়ন, এই কথাটার অর্থ কি? বাংলাদেশে দীর্ঘদিন থেকে যেহেতু ঘাটতি বাজেট, আমরা ট্যাক্সের টাকা দিয়ে তেমন উন্নয়ন কোনো সময় করছি না। এখন আবার 4 লাখ, আমরা 70,000 বাড়িয়ে 4,80,000 করলাম, কিসের ভিত্তিতে? আমাদের দেশের লোক কি অনেক ধনী হয়ে গেছে, টাকা পয়সা আগের চেয়ে বেশি দিতে পারবে? ব্যাংকের থেকে লোন নিয়ে বিভিন্ন ধরনের প্রজেক্ট করবো, ব্যাংকের অবস্থা কি? অনেকে বলছে ব্যাংক মরমর অবস্থা, মরমর, আর বিপদে পড়ার সম্ভাবনা একটা আছে, এটা কয়েকদিন আমরা দেখতে পাচ্ছি। নিজস্ব অর্থনের প্রকল্প বাস্তবায়ন, এই কথাটার অর্থ কি? আমরা সবসময় যেটা দেখেছি, আমাদের দেশে দীর্ঘদিন থেকে ঘাটতি বাজেট হচ্ছে, আমরা কিছু টাকা সরকার পরিচালনার জন্য কিছু খরচ হয়, সেটা আমরা ট্যাক্সের মাধ্যমে উঠানোর চেষ্টা করি। এই ট্যাক্সের টাকা যদি বেশি হয়, সেটা দিয়ে যদি আমরা উন্নয়ন ব্যয় করতে পারি, তাহলে এটা নিজস্ব অর্থনে বলা যায়। সেই হিসাবে কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন থেকে যেহেতু ঘাটতি বাজেট, আমরা ট্যাক্সের টাকা দিয়ে তেমন উন্নয়ন কোনো সময় করছি না, আমরা সব করছি দেশি বিদেশি ঋণের উপরে। কাজে যেটা বোঝা যায় সেটা হলো আমাদের উন্নয়ন হচ্ছে ঋণের অর্থে। তো সেই অর্থে যদি প্রথম কথা ধরা যায় যে রাজস্বের অর্থে যেটা, সেটা আমাদের নিজস্ব অর্থায়ন তার বাইরে, তাহলে বাংলাদেশ সব প্রজেক্টই নিজস্ব অর্থায়নের বাইরে চলে যায়। আর যদি ধরে নেই যা ঋণটা আমরা নিয়েছি দেশি বিদেশি, এটা আমরা শোধ করছি এবং কাজে এটাও আমাদের টাকা, তাহলে সব প্রজেক্টই কিন্তু নিজস্ব অর্থায়নের আওতায় চলে আসে। 4,80,000 কোটি টাকা যে বাজেটে করা হয়েছে, সেটার মধ্যে গত অর্থ বরাদ্দ ছিল 4,30,000, সেটাকে আমরা পরবর্তীকালে রিভাইজ করে 4,10,000 করেছিলাম, এখন আবার 4 লাখ, আমরা 70,000 বাড়িয়ে 4,80,000 করলাম, কিসের ভিত্তিতে? আমাদের দেশের লোক কি অনেক ধনী হয়ে গেছে, টাকা পয়সা আগের চেয়ে বেশি দিতে পারবে? এটার করার কোনো অর্থ আমরা বুঝতে পারছি না। যদি আপনি আগের বার 4,30,000 অ্যাচিভ করতে না পারেন, তার চেয়ে এবছর এমন কি ভালো ইকোনমিক পারফরমেন্স হচ্ছে যে আমরা এর চেয়ে বেশি আমরা আদায় করতে পারবো? কাজে এটা আদায় করা সম্ভব হবে না, হয়তো ঋণ নিতে হবে, আমরা এটা আশঙ্কা করছি। আর ঋণ নিলে যেটা আগেই বললাম যে বিভিন্ন, যখন বেশি ঋণ নেবে বেসরকারিরা ঋণ পাবে না, ঋণ কর্মসংস্থান হবে না, প্রস্তাবিত বাজেটের কারণে ক্ষুদ্র মাঝারি শিল্প খাত ক্ষতিগ্রস্ত হবে বলে আমাদের ডাক্তার সালাহউদ্দিন আহমেদ, উনি একজন গভর্নর ছিলেন সাবেক, উনি এই কথাটি বলেছেন যে এখানে তার কথা হলো যে বাজেটের জন্য যে ঋণ নেওয়া হচ্ছে এটাতে আমরা মনে করি নিতে হবে এবং এটার পরবর্তীতে এটার এফেক্ট খারাপ হবে, বেকারত্ব বাড়বে, বিভিন্নভাবে কর্মসংস্থান সৃষ্টিতে বাধা সৃষ্টি করবে এবং জিনিসপত্রের দাম বাড়বে। ওনার সাজেশন ছিল যে এটাকে বাজেটে কমিয়ে দেওয়া হোক, উন্নয়ন ব্যয়টা কমিয়ে দেওয়া হোক, ব্যাংকের থেকে লোন নিয়ে বিভিন্ন ধরনের প্রজেক্ট করবো, লোনের উপর আমরা অনেক কিছু নির্ভর করছি, এমনকি আমাদের সরকার চালাতে হয়তো লোন নিতে হতে পারে সেখানে, কিন্তু ব্যাংক ঋণ ভর বাজেট কেন্দ্রে ব্যাংকের অবস্থা কি? অনেকে বলছে ব্যাংক মরমর অবস্থা, মরমর, অনেক ব্যাংক তো চলে যাচ্ছে, উঠে যাচ্ছে এবং এখানে এখানে মার্জ হচ্ছে। তো এর কারণ হলো খেলাপি ঋণ। এখন ব্যাংক ঋণ খেলাপি হওয়ার আগে ধাপ ওভার ডিউ বা মেয়াদ উত্তীর্ণ, এখন একটা আমি গতকালই একটা রিপোর্ট পেলাম যে খেলাপি এবং মেয়াদ উত্তীর্ণ এটা আসলেই খেলাপি, সবাই বলেছে, বিশ্বজ্ঞরা বলেছে, যেটা এগুলো খেলাপিকে বিভিন্নভাবে ঢাকা দিয়ে এটাকে রাখা হচ্ছে। সেটার অবস্থা দাঁড়িয়েছে মার্চ 2022 ছিল 3,02,000 কোটি টাকা, মার্চ 2023 হয়েছে 3,85,000 কোটি টাকা, মার্চ 2024 গতকাল পেয়েছি 4,39,000 কোটি টাকা। এবং কীভাবে হচ্ছে সেটাও একটা পত্রিকায় দিয়েছে, সেখানে নাম প্রকাশ করার না করার শর্তে একজন ব্যাংকেরই দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন দেশের শীর্ষ 5 জন ব্যবসায়ী বা শিল্প গ্রুপের নামে এখন প্রায় 2,00,000 কোটি টাকার ঋণ রয়েছে, আর এই গ্রুপগুলির বেনামি ঋণ আমলে নিলে সেটির পরিমাণ দাঁড়াবে 4,00,000 কোটি টাকার উপরে। আন্তর্জাতিক মানদণ্ডে এসব ঋণের সিংহভাগই এখন খেলাপি, কিন্তু বিভিন্নভাবে ঋণগুলোকে নিয়মিত দেখানো হচ্ছে, আর বিপদে পড়ার সম্ভাবনা একটা আছে, এটা কয়েকদিন আমরা দেখতে পাচ্ছি, অনেক দুর্নীতিবাদ ধরা পড়ছেন, পালিয়ে যাচ্ছেন ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু দেশে একটা দুর্নীতি বিরোধী একটা, মানুষে ভয় পাচ্ছে, দুর্নীতিবাজরা তারা এখন ভয় পাচ্ছে যে আবার কোন সময় কাকে ধরে, এই কারণ এইসব কারণে এবার হয়তো কিছু টাকা আসতে পারে, এটা অনেকে এক্সপার্টরা যাই বলুন, আমার ব্যক্তিগত ধারণা এই 3টা কারণে কিছু টাকা আসতে পারে। কিন্তু এটা আসলে এটা ভালো কি মন্দ এটা নিয়ে আমার সন্দেহ আছে, চোরকে চুরি করতে দিয়ে আবার তাকে বৈধ করে দেওয়া, এটা ভবিষ্যতে আমাদের জন্য কতটুকু ভালো আনবে সেটা নিয়ে আমি পরবর্তীকালে আবার একটু কথা বলব। তবে একটা কথা যদি এটা দিতেই হয়, যদি এইরকমই অবস্থা হয় যে দেশের আর কোনো উপায় নাই, তাহলে আপনি এটা যখন 30% দিয়ে বৈধ মানুষকে করছেন, অবৈধ অর্থকে 50% করেন, 60% করেন, তাহলে এটা ন্যায্য হতে পারে যদি করতে চান, আমি এটার পক্ষে নিই। আমাদের 32 ট্রিলিয়ন কিউবিক ফিটের গ্যাস আমরা পেয়েছি, আমরা 2018 সালে আবার বিদেশি কোম্পানি সার্ভে করে বলেছে আমাদের 32 নয় 34 ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস আছে, সেই গ্যাসগুলোকে আমরা উত্তোলনের কোনো এখনও বন্দোবস্ত করিনি। সে এবং
দেশীয় গ্যাস বিদেশ থেকে যে আমরা এলএনজি আনি, এলএনজি যারা আমাদের আমাদের দেশের থেকে $1-3 খরচ হয় দেশের গ্যাস ফিল থেকে, বিদেশ থেকে এলএনজি আনলে আমাদের যেটা চুক্তি দীর্ঘমেয়াদী চুক্তি $12 পার ইউনিট, আর যদি স্পট মার্কেট $35-40 সব সুদ্ধা যদি আমরা দেশীয় উৎপাদন করি তার চেয়ে আমরা দেশে গ্যাস যদি বিদেশি দ্বারা উৎপাদন করি 2 গুণ, আর এটা হয় প্রায় 12 গুণ যদি আমরা বিদেশ থেকে এলএনজি আনি।